আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী এর ই লার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি তোমাদের তৃতীয় শ্রেণীর বিষয় শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ের সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা সম্পর্কে তো প্রথমে আমরা আজকের আলোচনা উপস্থাপন করার আগেই আশা রাখছি যে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আজকের পাঠের বিষয়টি হচ্ছে সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা প্রথমে আমরা এর শিখন ফল সম্পর্কে জেনে নিব যে আজকের বিষয়টি পাঠ শেষে শিক্ষার্থীরা এক সহপাঠীর পরিচয় সম্পর্কে জানতে পারবে দুই সহপাঠীর সাথে কাম্য আচরণ বুঝতে পারবে তিন সহপাঠীর বিপদে সাহায্য করতে শিখবে অর্থাৎ সহপাঠীকে তার সাথে কি ধরনের ব্যবহার বা কি ধরনের আচার আচরণ করতে হবে এবং সহপাঠীর যদি বিপদ হয় কিভাবে তাকে সাহায্য করতে হবে তার পাশে দাঁড়াতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবে সহপাঠীদের সাথে ভালো ব্যবহার প্রথমে আমরা দেখে নেব যে আমার নাম ফোয়াদ আমি তৃতীয় শ্রেণীতে পড়ি সাফি হাসান ও তারেক আমার সাথে পড়ে একসাথে একই শ্রেণীতে যারা পড়ে তাদেরকে সহপাঠী বলা হয় আমরা সকলে একে অপরের সহপাঠী সহপাঠী অর্থ পড়া সাথী অর্থাৎ সহপাঠী শব্দের অর্থ হচ্ছে পড়ার সাথী আর একসাথে একই শ্রেণীতে যারা পড়ে তাদেরকেই সহপাঠী বলা হয় আমরা সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করব পড়া জানতে চাইলে পড়া বলে দেব একে অপরকে সাহায্য করব বিপদে গিয়ে আসব অসুখ হলে দেখতে যাব সেবা করব দেখা হলে সালাম দেবো একসাথে খেলা করবো অর্থাৎ এই কাজগুলো আমরা সহপাঠীদের সাথে করব। এবার আমরা একটি ঘটনা জেনে নিব সহপাঠী যে কিভাবে একজন সহপাঠী আরেকজন সহপাঠীর বিপদে আপদে তার পাশে দাঁড়াতে পারে হাসান রোজ স্কুলে আসে একদিন সে স্কুলে আসেনি আমরা সকলে শিক্ষকের অনুমতি নিয়ে তার বাড়িতে গেলাম তার খুব জ্বর সে জরে কাঁপছে অর্থাৎ তার এত পরিমাণ জ্বর যে সে জরে কাঁপছে তার আম্মা তার মাথায় পানি দিচ্ছেন বাসায় আর কেউ নেই আমি ডাক্তার সাহেবকে ডেকে আনলাম ডাক্তার সাহেব হাসানের জ্বর পরীক্ষা করে ওষুধ লিখে দিলেন তারে ওষুধ ক্রয় করে আনলো এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাসানকে ওষুধ খাইয়ে দিল হাসানের জ্বর অনেক কমে গেল সে আরাম পেল অনেকটা সুস্থ বোধ করলো আমরা কিছু সময় তার সাথে থাকলাম গল্প করলাম আমরা চলে আসার সময় তাকে বললাম অর্থাৎ আমরা ডান পাশে একটি ছবি দেখতে পাচ্ছি যে হাসানের জ্বর এমন জ্বর যে সে জ্বরে কাঁপছে এবং সে বিছানায় শুয়ে আছে আর তার পাশে তার বন্ধুরা তাকে ওষুধ খাওয়াচ্ছেন তার সেবা যত্ন করছেন তো চলে আসার সময় আমরা তাকে বললাম যে ইনশাআল্লাহ তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে সুস্থ হয়ে উঠবে স্কুলে যাবে হাসান খুব খুশি হলো সহপাঠী অসুস্থ হলে আমরা এভাবে তাকে সাহস দেব সান্তনা দেবো সেবা যত্ন করবো অর্থাৎ আমাদের সহপাঠী যারা আছে বন্ধু বান্ধব বা তোমাদের যারা আছে অবশ্যই তোমরা কি করবে তারা যদি অসুস্থ হয় তারা কোনো বিপদ আপদে পড়ে তোমরা তাদের সান্ত্বনা দেবে তাদেরকে সাহস দেবে অসুস্থ হলে তাকে সেবা যত্ন করবে আমরা সহপাঠীদের সাথে ঝগড়া করব না মারামারি করব না সহপাঠীর কাউকে গালি দেব না দেখা যায় তোমরা অনেক সময় সহপাঠীদের সাথে মারামারি করো বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাও একে অপরকে গালি দাও এগুলো কখনোই করবে না বা আমরা সহপাঠীর সাথে করব না হিংসা করব না অর্থাৎ কারো ভালো দেখে কারো উন্নতি দেখে আমরা কেউ কারো হিংসা করব না কারো বই খাতা কলম চুরি করব না প্রয়োজন যদি হয় আমরা কারোর কাছে সাহায্য চাইতে পারি কিন্তু আমরা কখনোই কারো বই খাতা কলম চুরি করব না করলে গোনাহ এগুলো হয় আল্লাহ অসন্তুষ্ট হন চুরি একটি এক করলে হয়। আল্লাহ হন সকলে নিন্দা করে ঘৃণা করে কেউ ভালোবাসে না কেউ বিশ্বাস করে না আদর করে না অর্থাৎ সবাই তাকে ঘৃণার চোখে দেখে এবং কোনোভাবেই সে কারো কাছে পছন্দ নিয়ে হয়ে ওঠে না যে সহপাঠীদের সাথে এরকম খারাপ আচরণ করে আমরা সকলে একসাথে মিলেমিশে আমরা একে অপরের সুখে সুখী হব হব দুঃখে দুঃখী তাহলে আব্বা খুশি থাকবেন শিক্ষকগণ খুশি হবেন পরিবেশ সুন্দর হবে আল্লাহ খুশি হবেন সকলে ভালোবাসবেন আদর করবেন অর্থাৎ আমরা যদি সহপাঠীর সাথে ভালো ব্যবহার করি তাহলে সবাই খুশি হবে অর্থাৎ পিতা মাতা শিক্ষক সবাই খুশি হবে আর সবাই যখন খুশি হবেন আল্লাহ খুশি হবেন এবং সকলেই আমাদের ভালোবাসবেন আদর করবেন তাহলে আজকে আমরা যে বিষয়টি মনের মধ্যে একেবারে গেঁথে নিব তা হচ্ছে যে আমরা সহপাঠীদের সাথে দেখা হলে সালাম দেব পড়া জানলে জানতে চাইলে বলে দেব একসাথে খেলা করব। অসুখ হলে সেবা যত্ন করবো বিপদে সাহায্য করব সব সময় ভালো ব্যবহার করব তাহলে এই কয়েকটি বিষয় আজকে আমরা খুব সুন্দর করে আয়ত্ত করে নিব এবং সারা জীবন এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পাঠের আলোকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক সহপাঠী অর্থ কি দুই সহপাঠী কাকে বলে তিন আমরা সহপাঠীর সাথে কেমন ব্যবহার করব চার সহপাঠী অসুস্থ হলে আমরা কি করব পাঁচ সহপাঠীদের সাথে দেখা হলে আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পাঠটি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকলে এই পাঁচটি প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে সক্ষম হবে আর আশা রাখছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর আয়ত্ত করে খাতায় লিখে রাখবে এবার আমরা বাড়ির কাজ দেখে নেবো অর্থাৎ এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা বাড়িতে বসে বসে অযথা অলসভাবে সময় না কাটিয়ে এই অনুশীলনমূলক অর্থাৎ এই বাড়ির কাজগুলো তোমরা খুব যত্ন সহকারে করবে তাহলে তোমাদের সৃজনশীলতা সৃষ্টি হবে খুব সুন্দর করে তোমরা সৃজনশীল বিষয়ে আস্তে আস্তে ধারণা লাভ করতে শিখবে তো তোমাদের বাড়ির কাজটি হচ্ছে সহপাঠীর সাথে করা যাবে যাবে এবং না এমন দশটি বিষয়ের তালিকা তৈরি করে খাতায় লেখো অর্থাৎ কোন কোন বিষয়গুলো সহপাঠীর সাথে করা যাবে এবং কোন কোন বিষয়গুলো সহপাঠীর সাথে করা যাবে না এরকম দশটি বিষয় নির্ণয় করে তোমরা একটি তালিকা তৈরি করবে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ক্লাস আবার কথা হবে আর আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ